বাংলাদেশে বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে প্রিয় দর্শক বিজয়ের মাস ডিসেম্বর মাস সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ এবং পেছন ফিরে তাকাবার সময় এই সময়টাতে কিন্তু বাংলাদেশ যখন সুবর্ণ জয়ন্তী পালন করছে ঠিক সেই সময়ে কতগুলো প্রসঙ্গ সামনে চলে এসছে একটি প্রসঙ্গ যে এই মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেমোক্রেসি সামিট করলেন সেই সামিটে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি গণতন্ত্রের সম্মেলনে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ আমন্ত্রণ পেল না এটা অনেক কি ব্যথিত করেছে সম্মেলন চলাকালী বাংলাদেশের একটি এলিট ফোর্স আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের উপর স্যাংশন জারি করেছে যুক্তরাষ্ট্র এবং এই স্যাংশন র্যাবের প্রাক্তন এবং বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধেও যাদের মধ্যে একজন র্যাব প্রধান এই মুহূর্তে আরেকজন বাংলাদেশ পুলিশের প্রধান একজন মন্ত্রী অসংলগ্ন কথাবার্তা বলেছেন নানা বিষয়ে আচরণও করেছেন এবং তার জন্যে তার মন্ত্রিত্বও গেছে সংসদ সদস্য তিনি এখনও আছেন বিদেশে যাবার চেষ্টা করেছেন দুটো দেশে ঢোকার চেষ্টা করেছেন ঢুকতে পারেননি ফেরত এসে কারো কারো আমেরিকান ভিসা বাতিল হয়েছে সেটিও এবং আমেরিকান এই স্যাংশন যেটির কথা আমি বলছিলাম এই স্যাংশন যে ক্রিয়াকর্ম সেটি যুক্তরাজ্য এবং কানাডার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য অর্থাৎ তারাও একই রকমের আচরণ করবেন বলে ওই স্যাংশানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা যদি আমরা স্মরণ করি সত্তরের নির্বাচন নিঃসন্দেহে এটি বড় মাইলস্টোন এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে তাদের বিজয় এবং এই ভূখণ্ডের মানুষের আকাঙ্ক্ষা এবং তারপরে নির্বাচন উত্তর ফলাফলের পরে পশ্চিমা শাসক গোষ্ঠীর যে আচরণ সেটিও আমরা স্মরণ করতে পারি এবং সেইটি স্মরণ করতে গেলে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে আসলে একরকমের হতাশী হতে হয় এবং সেই নির্বাচনী বিতর্ক এই সময়টাতে আছে এই সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করছি তখনও আছে সামনে জাতীয় সংসদ নির্বাচন দু বছর পরে সেই নির্বাচন কেমন হবে কার অধীনে হবে সেগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেই নির্বাচন কমিশন কেমন হবে সেটিও নিয়ে নানা রকমের প্রশ্ন আছে কি কোন প্রক্রিয়ায় হবে এমনকি সংবিধানে সেটি সন্নিবেশিত থাকা সত্ত্বেও পঞ্চাশ বছরে কোনো সরকার তার উদ্যোগ নেয়নি রাষ্ট্রপতি সংলাপ করছেন কিভাবে নির্বাচন কমিশন গঠিত হবে সেটি নিয়ে এখন এই সব নানা প্রসঙ্গ আছে প্রসঙ্গ আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে তিনি অসুস্থ তার চিকিৎসা একটি অধিকার তার দল বলছে তার পরিবার বলছে তাকে বিদেশ নেওয়া দরকার সরকারের দিক থেকে বলা হচ্ছে তিনি যা পেতে পারেন তার চিত্র অনেক বেশি সরকারের দিক থেকে করা হচ্ছে শুধু তাই নয় বিএনপি বা বেগম যে অতীতে যে আচরণ করেছেন সেসব বিবেচনা রাখলে যা করা হচ্ছে সরকারের দিক থেকে সেগুলো অতুলনীয় আর অনেকে বেশি করা হচ্ছে কাজেই এটিও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি বড় বিতর্ক এবং সব বিলিয়েন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী এখন যখন আমরা উদযাপন করছি প্রসঙ্গটা এখন নতুন নয় অনেকদিন ধরেই কম বেশি এই চেষ্টাটা আছে যে যুদ্ধটা আসলে যতটা না বাংলাদেশের তার চাইতে বড় আন্তর্জাতিক পরিমণ্ডলে এই আলোচনা বা এই কথাবার্তা অনেকদিন ধরে বলার চেষ্টা হচ্ছে এবং সেটি এবারও বেশ প্রকটভাবেই সামনে এসছে যে এটি আসলে পাকিস্তান আর ভারতের মধ্যকার যুদ্ধ ছিল এই ন্যারেটিভটা পাকিস্তানেরও পাকিস্তানেরও পছন্দ করে ভারতীয় এটি আসলে সামনের দিকে তুলে আনবার চেষ্টা করছে এবং এটিকে কাউন্টার করার জন্যে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করছি বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে প্রচুর বই আছে বাংলাদেশে হাজার হাজার বই আছে কিন্তু বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক আন্তর্জাতিক পরিমণ্ডলে অ্যাকাডেমিক বই বলতে যেটি বোঝায় সেটি আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে নিয়ে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে সো এটিও আমার আজকের আলোচনার প্রসঙ্গ অনেকগুলো প্রসঙ্গ তুললাম এবং এই আলোচনার মধ্যে ঘুরে ফিরে সুশাসনের প্রশ্ন আসবে স্বচ্ছতার প্রশ্ন আসবে জবাবদিহিতার প্রশ্ন আসবে আইনের শাসনের প্রশ্ন আসবে মানবাধিকারের প্রশ্ন আসবে যেগুলো সব কিছুই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে সম্পর্কিত প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে যে সাম্যের কথা বলা হয়েছিল অঙ্গীকার হিসেবে মানবিক মর্যাদার কথা সামাজিক ন্যায় বিচারের কথা সেখান থেকে আমরা কোথায় আজকে দাঁড়িয়ে আছি বাংলাদেশের বাহাত্তর সালে যে সংবিধান আমরা তৈরি করেছিলাম যে সংবিধান দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল সেখানে যে মূল চার নীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ সেই বিবেচনা বাংলাদেশ আজকে কোথায় দাঁড়িয়ে আছে এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসিসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক এবং তিনি বাংলাদেশের সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে আবুল কালাম আজাদ এবং আমার তিনি বায় বসা আছেন ডানে বসা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জালের আইন বিভাগের শিক্ষক এবং একসময় সাংবাদিকতা করেছেন প্রচুর লেখালেখি করেন কথাবার্তাও প্রচুর বলেন প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় মিস্টার আবুল কালাম আজাদ আপনাকে দিয়ে শুরু করতে চাই আমি যদি মোটা দাগে বলি বাংলাদেশের জন্মের একটা বড় আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের জন্য পঞ্চাশ বছরে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে অনেক রক্ত দিয়েছে বারবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে বারবার হুচুট খেয়েছে আমরা যদি একবারে সর্বশেষ একটা চাঞ্জল্যমান উদাহরণ হিসেবে আনতে চাই যে যুক্তরাষ্ট্র যে গণতন্ত্র সম্মেলন করল সেই সম্মেলনে বাংলাদেশকে দাওয়াত এবং সেটিকে প্রমাণ করে যে বাংলাদেশে গণতন্ত্র নেই এবং সে কারণেই তারা দাওয়াত দেয়নি এবং সেটি বাংলাদেশের জন্যে ডিসেম্বর মাসে খুব একটা সম্মানজনক নয় বা লজ্জাসকর ধন্যবাদ জিলুর রহমান সাহেব আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক দিন পরে আপনার সাথে দেখা করোনা পরিস্থিতির কারণেই আপনাকে দেখি প্রতিদিনই আপনার সাথে সরাসরি কথা বলার সুযোগ অনেক দিন পরে হলো আমি আপনাকে ধন্যবাদ জানাবো এই কারণে যে আপনি সূচনা বক্তব্যে যে কথাগুলো বলেছেন মানে আসলে কি মদ্দা কথা বলতে আপনি কিন্তু সবটাই বলেছেন এবং আমাদের দুজনকে দেখেছেন কথা বলার জন্য আমরা অন্য কোনো দিকে না গেলেও যে আপনি যে কথাগুলো বলেছেন প্রিয় দর্শক শ্রোতা যারা শুনছেন দেখছেন তারা কিন্তু তা থেকেই অর্থাৎ পরিষ্কার একটি চিত্র পাবেন আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই যে স্বাধীনতার পঞ্চাশ বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী পালন করছি আমরা এবছর একই সাথে বাংলাদেশের প্রতিষ্ঠাতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালন করা হচ্ছে এবং যেটি আগামী মার্চ মাস পর্যন্ত চলবে আমি এ মাসেই অর্থাৎ বিজয়ের মাস আপনার চ্যানেলের পক্ষ থেকে যে মনোগ্রাম দিয়েছেন সেটিও যে আমরা বিজয়ের মাসে আমি সবার আগে আবারও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পনেরোই আগস্ট তার সাথে আরও যারা শহীদ হয়েছেন মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজুল নাস মুজিব শহীদ শেখ কামাল শহীদ শেখ জামাল বঙ্গবন্ধু বঙ্গমাতার ছোট্ট শিশু পুত্র দশ বছরের যেটি অন্তত মর্মান্তিক দশ বছরের শিশু রাসেলকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে সেদিন বঙ্গবন্ধুর আপন ছোট ভাই শহীদ শেখ নাসের সহ সতেরো আঠারো জনকে একই সাথে এই বিগান্ত ঘটনাটি আমাদের প্রতি মুহূর্তেই স্বাধীনতা প্রিয় স্বাধীনতাকামী স্বাধীনতার পক্ষের মানুষকে আহত করে মর্মাহত করে আমরা বিদেহী আত্মার শান্তি কামনা করি বঙ্গবন্ধু সকলের এবং বিশেষ করে এই ডিসেম্বর মাসে আমি ফিরে আসছি আপনার কথায় গণতন্ত্রের পঞ্চাশ বছর আমাদের দেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি অনেকেরই পঞ্চাশ বছর হয়নি আপনারা দুজন যারা আছেন তাদেরও সম্ভবত পঞ্চাশের সামান্য কিছু বেশি হবে মানে সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন পঞ্চাশ বছরের ওই সময় আমরা যারা বেশ বড় এবং যুদ্ধ করার সুযোগ হয়েছে সৌভাগ্য আমাদের আমাদের বয়সের কারণে সেই হয়েছে আজকে আপনি যে কথাটি বলেছেন যে ডিসেম্বর মাসে গণতান্ত্রিক সম্মেলন হলো গণতান্ত্রিক দেশগুলো নিয়ে সবগুলো দেশ না একশো দশটি দেশের এটি একটি পক্ষ আমাদের বলছেন যারা সরকারের বিপক্ষে তারা বলছেন সব আমাদের গেল মানিজ্যত গেল সবই গেল পাশাপাশি আপনি আরেকটি কথাও সূচনা বক্তব্যে বলেছেন আমি একই সাথে যুক্তরাষ্ট্রের কথা বলছি যুক্তরাষ্ট্র এ বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ করেননি কিন্তু গণতন্ত্র নেই বলে যে দেশ পাকিস্তান তাকেও আমন্ত্রণ করেছেন অর্থাৎ যিনি আমন্ত্রণ করেছেন যিনি দাওয়াত দিয়েছেন তার দাওয়াতে বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীর এই কথায় যেটি পরিষ্কার যে যারা গণতন্ত্রের ধারে কাছে নেই অর্থাৎ জন্মের সেই পাকিস্তান সামরিক শাসক সামরিক শাসন আমলে যা থেকে আমরা বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন স্বাধীন পাকিস্তান স্বাধীন হলো উনিশশো সালে বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন এক বছরের মধ্যেই যে এদের সাথে থাকা যাবে না আপনি ভালো করেই জানেন আমরা ভালো করেই জানি যে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত ছাত্রনেতা হিসাবে সংগ্রামী ভূমিকা পালন করেছেন অগ্রণী ভূমিকা পালন করেছেন তখন তিনি ইসলামিয়া কলেজের কলকাতার কলেজের ছাত্র ছাত্রনেতা আটচল্লিশ সালেই কিন্তু তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন তার প্রিয় সংগঠন আমাদের অনেকের প্রিয় সংগঠন যেই সংগঠনের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয় মানে উনিশশো উনিশশো সালে অর্থাৎ এক বছর আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্যে আমি সেই জায়গায় যাচ্ছি না যে পাকিস্তান পাকিস্তান এক সামরিক শাসকের বেড়াজাল থেকে কখনোই কিন্তু মুক্ত হতে পারেনি তার পাশে এই কিছুদিন আগে আফগানিস্তান শাসন ক্ষমতা পেল আমি যদি বলি যে আফগানিস্তানের সবাই সন্ত্রাসী এটি কিন্তু ভুল বলা হবে না হ্যাঁ পাকিস্তান আমেরিকা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফিরে আনার জন্য আফগানিস্তান দখল করেছিল আফগানিস্তান দখল না আফগানিস্তানে তার শাসনভার নিয়েছিল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তান সেই আফগানিস্তান গত আগস্ট মাসে প্রায় সাড়ে চার মাস হলো। এবং যারা সরকারে আছে আফগানিস্তানের তারা তাদের অনেকেই কিন্তু পাকিস্তানের কারাগারে বছরের পর বছর সন্ত্রাসী হিসাবে জঙ্গি হিসাবে অর্থাৎ আমেরিকার উন্নত বিশ্বের এবং জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় যারা ছিলেন তারাই কিন্তু সরকার গঠন করেছে এবং ধরে নেওয়া হয়েছিল প্রথমেই তাদেরকে যে দু তিনটি দেশ স্বীকৃতি দেবে আজ পর্যন্ত কোনো দেশ স্বীকৃতি দেয়নি আমি কথাটি বলছি এ কারণে যে যে পাকিস্তান আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি কিছুদিন আগে নিশ্চয়ই আমরা সবাই জানি আপনি ভালো করে জানেন যে তালেবানের সাথে চুক্তি করেছে সেই তালেবান পাকিস্তানের তালেবান নামে আরেকটি তালেবান অনেক তালেবানের খোরাসান তালেবান এই তালেবান বিভিন্ন তালেবান তালেবানের সাথে চুক্তি করেছে পাকিস্তান পাকিস্তান চুক্তি করেছে যে তালেবান কিছু করবে না তালেবানও তাদের কিছু করবে না আপনি জানেন যে তালেবান পাকিস্তানের মসজিদে হামলা করেছে ইমাম যখন বেরিয়ে বলছে যে পাকিস্তান সেই মসজিদে তালেবানের পতাকা তুলে দেওয়া হয়েছে এবং সেখানে তাদের তালেবানের সন্ত্রাসীরা তালেবানের জঙ্গিরা তালেবানের শাসকরা শাসকদের অংশ তারা কিন্তু সেই মসজিদে পুলিশ এবং ইমামকে আহত করেছেন উদ গুলি করতে উদ্ধত হয়েছে। অর্থাৎ পাকিস্তানের কথা বলছি সেই পাকিস্তান কিন্তু আমন্ত্রিত হয়েছে এই গণতান্ত্রিক সম্মেলন গণতান্ত্রিক দেশগুলো যে কথা বলছেন এবং সেই সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি তাতে করে গণতন্ত্রের খুব একটা হেরফের হয়ে গেছে সব শেষ হয়ে গেছে ইজ্জত শেষ হয়ে গেছে বাংলাদেশ শেষ হয়ে গেছে এটি আমি মনে করি না একজন নাগরিক হিসেবে যারা মনে করেন তারা অনেকেই মতলব নিয়ে মনে করেন যদি আজকে দাওয়াত দেওয়া হতো তাহলে কিন্তু ভিন্ন কথা বলতেন বলতেন যে গণতন্ত্র নেই বলেই আজকে বাংলাদেশকে দাওয়াত দেওয়া হয়েছে এটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার সব কথার সাথে আমি একমত না তিনি বলেছেন যারা দুর্বল গণতান্ত্রিক দেশ এটি না আমি যেটি মনে করি যে কি কারণে এটা তাদের বিভিন্ন হিসাব আছে যেটি আপনি আপনার সূচনা বক্তব্যে বলেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু উত্তাপ আছে যেটি বিভিন্নভাবেই আমরা লক্ষ্য করছি রাশিয়া মানে কোন জায়গায় এসে যাচ্ছে হামলা করতে এক লক্ষ শূন্য কোন স্টেটে ইউক্রেন ইউক্রেনে মানে এক লক্ষ শূন্য এবং আমেরিকা যখন ধমক দিয়েছে তখন কিন্তু রাশিয়া আসতে পিছিয়ে গেছে এখনো যে জিনিসটা হচ্ছে মানে যে যেভাবেই বলি না কেন আমরা বিশ্বে গণতান্ত্রিক মানে বিশ্বে গণতান্ত্রিক দেশ গণতন্ত্র হিসাবে মানে মোড়ল আমরা দাবি করি কিন্তু আমেরিকাকে সেই আমেরিকা গত নির্বাচনে আমরা দেখেছি যে ক্যাপিটাল হিলে যেভাবে হামলা করেছে শাস্তিও হয়েছে তাকে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট যিনি নির্বাচনের রায় আমি হতাশ মানে আসছে হ্যাঁ এসে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তিনি হামলা করেছেন তার বাহিনী হামলা করেছেন তার লোকজন হামলা করেছেন আমরা গণতন্ত্রের নমুনা সেই দিন কিন্তু যুক্তরাষ্ট্রে দেখেছি সারা বিশ্বই দেখেছে সুতরাং অর্থবিত্ত আছে বৃত্তের দিক থেকে আমেরিকা এখনও শীর্ষস্থানে অস্ত্রের দিকে অস্ত্রের দিক থেকে যদি আপনি বিবেচনা করেন এখনও আমেরিকা সবার চাইতে শীর্ষে যেই জায়গায় দাবি করি না কেন সেই কারণে কি কারণে দাওয়াত দেয়নি পাশাপাশি আবার আমি আপনাকে এখানেই শেষ করে দেই আমেরিকা যেমন গণতান্ত্রিক তার দাওয়াত দেয়নি আমেরিকা যেমন আমাদের র্যাবের স্যাংশন দিয়েছেন কয়েকজনকে যেটি বলেছেন একশো দশটি দেশের সাথে চুক্তি আছে ওই দেশগুলোতে একই হয়তো ফলো আপ হবে কিন্তু পাশাপাশি কিন্তু আমেরিকা তার দুই তিন দিন পরে বা এক সপ্তাহের মধ্যেই আবার বাংলাদেশ যে র্যাব সন্ত্রাস দমনে জঙ্গি দমনে সাফল্য অর্জন করেছে সেই প্রশংসা করেছে সুতরাং

সাবুল কালাম আজাদও বলছিলেন তো আপনি যেখান থেকে শুরু করতে চান আমি মূলত গণতন্ত্র এবং সুবর্ণ জয়ন্তী দিয়েই আলোচনাটা শুরু করতে চাই এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম উদাহরণ হিসেবে আমি হ্যাঁ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি ধরেন আপনি যদি ভূ রাজনীতি দেখেন তাহলে আমেরিকা বা ইউরোপ এই দেশগুলো যে অন্য দেশের ব্যাপারে নাক গলায় বা অন্য দেশের ব্যাপারে তারা একটা ভূমিকা রাখে এটার ইতিহাস তো অনেক পুরনো এবং এটা যে সব সময় সৎ নিয়তে রাখে এটা বলা যাবে না তারা অনেক ধরনের মোরক ইউজ করে মানবাধিকারের কথা বলে গণতন্ত্রে কথা বলে পরিবেশ পরিবেশ রক্ষার কথা বলে এরকম বিভিন্নভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলে বিভিন্নভাবে তারা ইন্টারভেন করে এটা সত্যি আবার পাশাপাশি এটাও সত্যি যে ইন্টারভেন করা তারা যে ইন্টারভেন করে এই ইন্টারভেনটা মোটামুটি আমরা মানে গ্লোবাল কমিউনিটি স্বীকার করে নিয়েছি অ্যাকসেপ্ট করে নিয়েছে অ্যাকসেপ্ট করে নিয়েছি দেখি উনি যখন একশো দশটা দেশকে দাওয়াত দেন তারা খুশি হয়ে সেখানে যায় এবং আমরা যারা ইনভাইটেড হই নাই আমরা এটা সমালোচনা করি বিকজ ইট ম্যাটার্স এখন এটা যদি জিম্বাবুয়ে ডাকতো এটা তো আমরা ম্যাটার করতো না ঠিক না আর আমেরিকা মানে আমাদের গ্লোবাল পলিটিক্সে আমেরিকার প্রভাব এখনও এক নম্বরে আপনি বলতে পারেন কী নিয়ত করেছে আমি এটা জানি না এবং আমার কাছে এটা ইম্পর্টেন্ট না কারণ আমার এখানে কী গণতন্ত্র আছে তো আমি জানি আপনিও জানেন আজাদ ভাইও জানে আমরা কি দুই হাজার আঠেরো সনে ইলেকশনে ভোট দিয়েছি আপনি পাকিস্তানকে গালাগালি করতে পারেন আপনি নর্থ কোরিয়াকে গালাগালি করতে পারেন সবাইকে গালাগালি করতে পারেন কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ কি আছে যে এই দেশে ইলেকশনের আগের রাতে ইলেকশন হয়ে গেছে এরকম অভিযোগ আছে ঠিক না এখন আগের রাতের অভিযোগটা কোন জায়গায় গেছে নির্বাচন কমিশনরাও বলেন যে আগের রাতের ইলেকশন যেন না হয় বা আগের রাতে ইলেকশন করা যাবে না এরকম আগের রাতে ইলেকশন অ্যাকসেপ্টেবল না এখন এই জায়গা যখন আমরা দেখি আমাদের যদি দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো সনের ইতিহাস না থাকতো আমাদের যদি দুই হাজার নয় সনের শেখ হাসিনার গভর্নমেন্ট প্রপার ইলেকশনে জিতে আসার পরে যদি আপনি টকশোটা করতেন তাহলে আমি আমি এর ধুয়ে ফেলতাম আমেরিকাকে চ্যালেঞ্জ করতাম যে তুমি আমার গণতন্ত্র প্রশ্ন করো কেন আমি এখানে দুই হাজার নয় সনে ইলেকশন করেছি এখানে ফাংশনাল বিরোধী দল আছে ইত্যাদি এখন দুই হাজার চোদ্দো সনের পরে বিশেষ করে দুই হাজার আঠারো সনের ইলেকশনের পরে আপনিও জানেন আমিও জানি সবাই জানে কারো যদি মিনিমাম বিবেক থাকে কারো মিনিমাম বিবেক থাকলে বলতে পারবে যে একটা দেশে জেনারেশন আফটার জেনারেশন কোনো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না এবং এরপরে আমরা গণতন্ত্র নিয়ে বড় কথা বলি কীভাবে হ্যাঁ আমেরিকা বলেছে ওইটা আমি আমেরিকা বলেছে দেখি আমি খুব সচেতন হয়ে যাবো আর এই গণতন্ত্র হওয়া বছর নো আমেরিকা না আমার নিজের সোল সার্চিং করে বলতে হবে জিনিসটা যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যেই দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের রায় মেনে নেয়নি দেখে স্বাধীনতা সংগ্রাম নেতৃত্ব দিয়েছে আজাদ ভাইরা যুদ্ধ করেছে বঙ্গবন্ধু তো পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন এবং আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের শাসনতন্ত্র রচনা হওয়ার কথা ছিল এই ভোটের রায় মানে নেয় দেখে আমরা আলাদা হয়ে নতুন দেশ গঠন করলাম এত বড় জিনিস আওয়ামী লীগের কাছে গণতন্ত্র ভোটাধিকার এবং আমি গণপরিষদ বিতর্ক বঙ্গবন্ধু সৈয়দ নজরুল ইসলাম সাহেব ওনারা বারবার বলছিলেন গণতন্ত্র বলতে আমরা ভোটাধিকার বুঝি ভোটের অধিকার বুঝি সুষ্ঠু নির্বাচন বুঝি বঙ্গবন্ধু এটাও বলেছেন আমি ইলেকশন দিব শাসনতন্ত্র রচিত হওয়ার পরে ইলেকশনে যদি হেরে যায় হেরে যাব যে আসবে তাকে মেনে নিব তো এটাই তো গণতন্ত্র তো ওই গণতন্ত্র কি আছে আমার এখানে এটা তো নাই এখন এটা যখন নাই আপনার এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছর বলেন পঞ্চাশ বছর এখন জিল্লুর আপনার আমার ধরনের পঞ্চাশ বছর হলো কিন্তু ধরেন আমাদের জীবনে কোনো সাফল্য নাই বা আমার ধরেন আমার আপনার জীবনে অনেক অসুখ অসুখ আছে বা অনেক ধরনের বদনাম আছে ওই পঞ্চাশ বছরটা কি আমরা ওইভাবে সেলিব্রেট করব নাকি আমি আর আপনি যদি ভালো কাজ করি একটা সবার কাছে শ্রদ্ধা পাই সম্মান পাই সেটা আমরা কোনভাবে সেলিব্রেট করব। আজকে তো এই পঞ্চাশ বছর সেলিব্রেশন আমাদের পঞ্চাশ বছর আগে মুক্তিযোদ্ধা পঞ্চাশ বছর আগে বঙ্গবন্ধু চার নেতা আমাদের সেক্টর কমান্ডার ওনাদের আমাদের মুক্তিযোদ্ধাদের অর্জিত বিজয়কে স্মরণ করে আমরা খুশি হই কিন্তু ওইটার ধারাবাহিকতাকে আমরা রাখতে পেরেছি আজকে বঙ্গবন্ধু যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন চার নেতা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন রেখেছিলেন ওনার নিজের কন্যার নেতৃত্বে বাংলাদেশকে ওই জায়গাতে আছে আপনি বলতে পারেন অর্থনৈতিক উন্নয়ন কথা আরে অর্থনৈতিক উন্নয়ন তো বারবার সংবিধানে ওনারা বলেছেন যেন সুষম উন্নয়ন হয় যেন জনগণের বন্টন প্রণালীতে সাম্য থাকে এবং সম্পদের বৈষম্য যেন না থাকে আপনি আজকে দেখেন আপনার প্রোগ্রামে আকবর আলী খান সাহেব কী বলেছে আকবর আলী খান সাহেব বলার দরকার কি আমরা নিজেরা চোখে দেখি না যে এই যে আসার আগে আজাদ ভাই স্যার আলোচনা করছিলাম ওনারা ছাত্রনেতা ছিলেন কি সিম্পল জীবনযাপন করতেন আমার আমলের ছাত্রনেতারা কী সিম্পল জীবনযাপন করতেন উনিও ক্যাম্পাসে থাকে আমিও ক্যাম্পাসে থাকি উনি বলুক আজকে ক্ষমতাসীন দলের ছাত্রনেতারা কী জীবনযাপন করে বৃত্তির দিক থেকে এটা কি স্বাভাবিক আজকে দারোয়ান কোটি টাকার মালিক হয়ে যায় এটা কি স্বাভাবিক আজকে সরকারি দলে যে কী আপনার মশারো সাহেবের কী কাছের লোকগুলা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের নেতা এরা বলে শত শত কোটি টাকার মালিক হয়ে যায় আগে না আমি যখন পত্রিকা পড়তাম ভাবতাম ওরে বাবা মেসি রোনালদো ওরা এত ইনকাম করে এখন না আমার পড়লে মনে কমা এর থেকে তো আওয়ামী লীগের একটা ইউনিয়ন পর্যায়ের নেতা যে আছে সে তো মেসির চেয়ে বড়লোক হয়ে গেছে মানে এই পর্যায়ে চলে গেছে জিনিসগুলা তা আপনি যখন বলেন যে আমি বিজয় আপনি বিজয় সুবর্ণ জয়ন্তী আমার তো খুশি করতে হবে আমার তো দেশের অবস্থা থেকে খুশি হতে হবে অফকোর্স আমি স্বাধীন হয়েছি এটাই আমার সবচেয়ে বড় খুশি কিন্তু স্বাধীনতাটাকে আমি অর্থব করতে পেরেছি আমি সুবর্ণ জয়ন্তীকে ওই আনন্দের সাথে পালন করতে পেরেছি আর একটা কথা হচ্ছে কি সুবর্ণ জয়ন্তী যখন আমি পালন করবো এটা একটা দেশের সুবর্ণ জয়ন্তী অবশ্যই আপনি জানেন আমি জীবনে কোনো দিন বিএনপি আমলকার হোকার যে বঙ্গবন্ধু ছাড়া কথা বলি নাই ওনার কৃতজ্ঞতা আমাদের শেষ নাই কিন্তু আপনি যখন এই উৎসবটা দেখবেন উৎসবের মধ্যে না বাংলাদেশের পঞ্চাশ বছরের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর একশো বছরের জন্মবার্ষিকী আমার কাছে মনে হচ্ছে এটা দরকার ছিল না এটা তো একটা দেশের পঞ্চাশ বছর আর বঙ্গবন্ধুর যে একশো বছরের তো হয়ে গেছে বেশ মানে ডিসেম্বরের ঘটনা না এটা তো ওই মনে হয়েছে কি যে ফোকাসটাও ক্লিয়ার করতে পারে না আপনি স্বাধীনতার পঞ্চাশ বছর পালনের মধ্যে দিয়েই তো বঙ্গবন্ধুর কথা বলবেন আলাদাভাবে তো দরকার নাই কারণ স্বাধীনতা সংগ্রামে কোন স্তর আছে যেখানে বঙ্গবন্ধু নাই একটা স্তর থাকতে পারে আর উনিশশো আটচল্লিশ সন থেকে শুরু করে উনিশশো একাত্তর সন পর্যন্ত কোন জায়গায় উনি না বাহাত্তর সন পর্যন্ত সংবিধান রচনা পর্যন্ত তো আমার কাছে মনে হচ্ছে সুবর্ণ জয়ন্তীর যে আনন্দটা আরও ব্যাপক আরও অর্থবহ আরও মিনিংফুল হতে পারতো সেটা সেভাবে হয় নাই অফকোর্স আমি আই এম ভেরি প্রাউড যে আমার দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আপনারা আমার আজাদ ভাইয়ের জীবন আজকে এই স্টেজে থাকতো না কিন্তু যারা আপনার ভয়েসলেস মানুষ আছে ফেসলেস মানুষ আছে প্রান্তিক পর্যায়ের মানুষ আছে তাদের জীবন আরও অনেক 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 কমফোর্টেবল হওয়ার কথা ছিল আমাদের দেশে যেই দেশ এত বছরের সংগ্রামের মধ্যে যে স্বাধীন হয়েছে সেখানে বাক স্বাধীনতা মানবাধিকার আইনের শাসন আরও অনেক সুশক্ত থাকার কথা ছিল এই জিনিসগুলা কাউকে কাউকে বেদনা দেয় না এটা ওনাদের ব্যাপার আমাকে বেদনার্থ করে এটাই আর কি আমার মূল্যায়ন আচ্ছা এখান থেকে কিছু বলবেন না আমি অন্য প্রসঙ্গে যাব আপনি বলবেন না ওখান থেকে না ঠিক আছে আসিফ সাহেব যে কথাটি বলেছেন আঠারো নির্বাচন এই ব্যাপারে আমার একটি কথা আমি বারবার বলে এসেছি নিশ্চয়ই তারও খেয়াল আছে আপনারও খেয়াল আছে আমাদের সবারই এটি একটি গল্প কিন্তু যে রাতে ভোট হয়েছে আপনি দেখেন আঠারোই নির্বাচনের আগের যদি কথা বলেন আপনার সময় কম সংক্ষেপেই বলব আঠারো নির্বাচনের আগেই কিন্তু বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সব দল জামাত তামাত প্রথম ডক্টর কামাল হোসেন সাহেব বললেন যে জামাত থাকলে উনি যাবেন না তারপরে তাকে তার শীর্ষ নেতা এটি ফ্রন্ট করলেন জাতীয় ঐক্য ফ্রন্ট করলেন তার চেয়ারম্যান না চেয়ারপারসন না কিছু না ঐক্য শীর্ষ নেতা এটি হল খুব সংক্ষেপে বললে সেই শীর্ষ নেতারা বললেন যেবার নির্বাচন হবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং নির্বাচনের প্রতিটি বুথ আমরা পাহারা দেব নির্বাচন কোনো অবস্থাতেই কেউ যেন একচেটিয়া না করতে পারে অর্থাৎ নির্বাচন এবং এটাই স্বাভাবিক যে সবগুলো রাজনৈতিক দল যারা প্রার্থী হবেন তারা বুথে থাকবেন নির্বাচনী মানে ক্যাম্পে থাকবেন পাহাড়া দেবেন যাতে সব নির মানে নিরপেক্ষভাবে নির্বাচনটা হয় বিশৃঙ্খলা না হয় সুশৃঙ্খলভাবে অর্থাৎ সন্ত্রাসমুক্ত একটি নির্বাচন হয় আপনার মনে আছে নিশ্চয়ই আমাদের সবারই মনে আছে গণভবনে দাওয়াত দিলেন শীর্ষ নেতাদের অর্থাৎ ঐক্য ফ্রন্টের জাতীয় ঐক্য ফ্রন্টের সেখানে সব দলগুলোই ছিল সেখানে আমি খুব সংক্ষেপে যদি বলি তারা গেলেন কথাবার্তা বললেন সব নেতারাই ছিলেন নাম বলার দরকার নেই বিএনপির বর্তমান মহাসচিব তিনি খাবেন না এবং এই জায়গায় নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি প্রজ্ঞা সব কিছু মিলেই তারা সেই জায়গায় উনি যখন বলছেন যে তিনি রিস ফুট খাবেন না সাথে সাথে কিন্তু তার জন্য যার তার যে ফুড সেই ফুড নিয়ে আসা হলো আনার পরে সবাই খাওয়া দাওয়া করলেন ভালো পরিবেশে চলে আসলেন নির্বাচন হল এবং নির্বাচনের আগে একদিন বা দুদিন আগে ডক্টর কামাল হোসেন বলেছেন আমাদের কিন্তু প্রত্যেকের প্রত্যেক প্রার্থীর যার যার এলাকায় থাকতে হবে এবং তারা সব প্রস্তুতি নিলেন নির্বাচনে গেলেন কিন্তু প্রস্তুতিটা কি আসিফ সাহেব যেই বিশ্ববিদ্যালয় এলাকায় থাকেন ঘটনাচক্রে আমি আমার ছেলের ছেলের বড় বাসায় থাকি এলাকায় ইদানীং তখন আমি সরকারি বাড়িতেই থাকতাম অন্য বাড়িতে এখানে মেনন সাহেব ছিলেন প্রার্থী তার পোস্টার ছাড়া বিএনপির যে প্রার্থী ছিলেন তার একটি পোস্টারও ছিল না একটিও না তারা অনেক আগে থেকেই নির্বাচন যে করবেন না অর্থাৎ নির্বাচন যে হারবেন এটি জানতেন তারা আমি আমার এলাকার কথা বলি আমার এলাকা মানে ওই এলাকায় আমার বাড়ি মিজান সেনা বিএনপির নাম ধরেই বলছি তিনি প্রার্থী আমি যখন ফোনে যোগাযোগ করলাম সাড়ে এগারোটার সময় তখনও তিনি তার এলাকায় যাননি পোনে বারোটায় তিনি নির্বাচন এলাকার টঙ্গিবাড়ি লোহজং দুটি থানা মিলে সাড়ে এগারোটার সময় তার এলাকায় গেলেন একটা দুটা পুলিং সেন্টারে ঘুরে তিনি বলছেন যে আমি ঢাকায় চলে গেলাম তোমরা তার পুলিং এজেন্টদের বলছেন যে তোমরা ইচ্ছে হলে থাকতে পারো চলে যাও প্রার্থী যদি চলে যায় তারা তো চলেই যাবে চলে গেছেন কোথাও কোনো সিরিয়াসলি তারা নির্বাচন করেননি তার কারণটা হচ্ছে বললে খারাপ লন্ডনে বসে প্রার্থী দিয়েছেন একই এলাকায় একজন প্রার্থী হবেন তিনশো জন প্রার্থীর অনেক প্রার্থী থাকবেন কিন্তু মনোনয়ন দেবেন আপনি তিনশো জনকে কিন্তু জাতীয় ঐক্য ঐক্যফ্রন্ট কিন্তু তিনশো জনকে মনোনয়ন দেননি তারা অনেককে মনোনয়ন দিয়েছেন শেষ পর্যন্ত কেউই গুরুতর মানে অর্থাৎ গুরুত্বের সাথে এই নির্বাচনটিকে নেননি তার প্রমাণ যেটি আসিফ সাহেব বললেন যে রাতের ভোট এখন গল্প হয়ে গেছে এবং অনেকের মানে যেটি হয় যে বিএনপি নির্বাচন নি নির্বাচন থেকে সরে এসেছে এরপরে তারা বললেন যে মামলা করবেন ডক্টর কামাল হোসেন সাহেবের নিশ্চয়ই মনে আছে যে মামলা করবেন মামলা করার উদ্যোগ নিলেন তারা এই নির্বাচন আমরা মানি না একটি বারও কিন্তু এক সপ্তাহের মধ্যে বলেন যে রাতে ভোট হয়েছে তারা মামলা করার যখন কয়েকজন গেলেন কয়েকজন গেলেন না তারপরে তারা এই সব বলার পরে আর আঠারো নির্বাচনে তারা মামলা করলেন না কয়েকজন কিন্তু জিতলেন ফখরুল ইসলাম সাহেবও জিতেছেন তারপরে তিনি আর শপথ নিলেন না আপনি বলেন যে তারা নির্বাচন করলেন না গল্পটা ফারলেন আসিফ সাহেবদের মতো লোকজনরাই যে রাতে ভোট হয়েছে রাতে কখনও কোনো দেশে ভোট হয় না কোনো হয় হয়নি বাংলাদেশে হয়নি এটি গল্প গল্প হিসেবে এখন যেটি আমি আমার আরেকটি কথা বলে নেই যে রাতের ভোট হয়েছে দিনে দিনের ভোট দিনেই হবে কিন্তু ভোটের যদি জন জনগণের সাথে সম্পৃক্ততা না থাকে জনগণের সাথে যদি আপনি সম্পৃক্ত না হন তাহলে আপনি ভোট পাবেন না আর ভোট না পেলে আপনি তো ভোটে হারবেনই দুটো দুটো ছোট্ট প্রশ্ন আপনাকে করতে যেটি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের রাষ্ট্রপতি সংলাপ আহ্বান করেছেন

নির্বাচনে আওয়ামী লীগ আজকে সরকার আছে হ্যাঁ তিন মেয়াদের মতো প্রায় সাড়ে বারো বছর এই সময়ের মধ্যে তারা করতে পারেন না কেন তার আগেও সরকার ছিলেন তার আগেও স্বৈরাচারী সরকার ছিলেন কেউই করেননি এখন প্রশ্ন হচ্ছে কেউই করেননি বলেই যে আমি করব না তা না এই সরকারেরও করা উচিত ছিল তার উদ্যোগও নিয়েছেন কিন্তু এই সময়ের মধ্যে পারবেন না কিন্তু আইনটি করা হয়নি আগে যারা করেননি তাহলে তাদের দায়িত্ব আছে না তাদের আমি কাজটি করতে পারলাম না আমি আপনাকে দায়ী করতেছি আপনি কেন করলেন না কিন্তু তার আগে তো আমাকে বলেছি যে পঞ্চাশ তাহলে আজকে যে বিএনপি জোরে সোরে বলছেন যে আইন করা দরকার আইন অধ্যাদেশ দেয়া প্রেসিডেন্টের অধ্যাদেশ দিয়ে উনি ভালো করে বলতে পারবেন এই নির্বাচনী নির্বাচন কমিশনের আইনটি করার জন্য শুধুমাত্র অধ্যাদেশ না এটি দীর্ঘ আলাপ আলোচনার দরকার আছে পার্লামেন্টে আলাপ এইটা অধ্যাদেশ দিয়ে এই আইন হবে না আইনমন্ত্রীও বলেছেন আইন দরকার আমি মনে করি আইন না হলে কি হবে তাহলে নির্বাচন হবে না এর আগে তো সার্চ কমিটি হয়েছে প্রেসিডেন্ট করেছেন এর আগে তো দুইবার সার্চ কমিটি করেছেন জিল্লুর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন এবারও সার্চ কমিটিতে আহ্বান জানাচ্ছেন পার্টি গতকালও গেছেন আজকে গেছেন যাসদ আজকে আগামীকাল যাবেন তারপরে সবাইকে ডাকবেন সার্চ কমিটির মাধ্যমে নিশ্চয়ই আইন হবে আইন কেন হবে না ডক্টর আসিফ আপনি বলবেন আমি জাস্ট বা আগের একটা প্রসঙ্গে একটু টানতে চাই যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে যখন কথা হচ্ছিল যে স্যাংশন নিয়ে আপনি কোনো মন্তব্য করেননি র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন এবং তার সাথে আচ্ছা সেটা বলবো তার আগে একটা কথা একটু বলি দেখেন আমি সাংবাদিকতা করি হচ্ছে 84 সন থেকে আজাদ ভাইরা তো আরও আগের থেকে করছে আপনি জানেন আমরা একই হ্যাঁ আমরা একই সময়ে সাংবাদে শুরু করেছি দুই নেত্রী তারপরে এখন এমন কোনো বড় বড় নেতা নাই যাদের আমি ইন্টারভিউ নিয়ে নিই যাদের সাথে মিশি নাই এবং অনেক ইলেকশন আছে দেখেছি নাইনটিন নাইনটি ওয়ানে নিজে ম্যাজিস্ট্রেট থেকে ইলেকশন পরিচালনা করেছি তো কিছু জিনিস নিয়ে মানে তর্ক করতে ইচ্ছা করে না বুঝছেন এখন আজাদ ভাইরা যেভাবে বললেন হয়তো ওনার জায়গায় যদি আমি থাকতাম আমি যদি কখনও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ থাকতাম বিএনপির বা আওয়ামী লীগের আমি এভাবে কথাই বলতাম আমি কথা বলছি বিএনপির হয়ে না কারণ বিএনপি যে মাগুরা ইলেকশনে ভুয়া ইলেকশন করেছে এর আগে দুই হাজার ছয়ে ভুয়া ইলেকশন করার চেষ্টা করেছে বহুবার বলেছি বিএনপির জন্য মায়া থাকলে তার এগুলি বলতাম না তা এখন কথা হচ্ছে কি যে ওনাদের কারো কারো কথা শুনে আমার খুবই অদ্ভুত লাগে মনে হয় বিএনপি দুই হাজার আঠারো সালে ইলেকশনে গিয়েছিল ফাজলাম করতে মার খেতে জেলে যেতে বা গুলি খেতে এই জন্য তারা ইলেকশনে গিয়েছিল এটা তারা ইচ্ছা করে এটা করেছে আর কি এবং এটার মধ্যে একটা মহৎ ব্যাপার আছে আর কি এখন আমার কথা হচ্ছে ঠিক আছে রাতের ভোট না গল্প কিন্তু এইটা তো আর গল্প না যে কোন কোন কেন্দ্রে দশ হাজার ভোটের মধ্যে দশ হাজারই আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে বাকি নয় জনের সবাই জিরো করে পেয়েছে এটা তো আর গল্প না এটা তো ডকুমেন্টেড টিআইবিএতে আসছে তো আমরা এরকম একটা দেশে থাকি এত পড়াশোনা করে তাহলে আমাকে এটাও বিশ্বাস করতে হবে যে বাংলাদেশে এটা সম্ভব যে আওয়ামী লীগ এমনই একটা দেবদূত চলে আসছে যে একটা এলাকায় ইলেকশনে দশ হাজার ভোট হচ্ছে দশ হাজার আওয়ামী লীগকেই ভোট দিচ্ছে আর বাকি যে নয়জন প্রার্থী আছে তারা নিজেদেরও ভোট দেয় নাই এরকম ইলেকশন দুই হাজার আঠারোতে হয়েছে এটা টিআইবির স্টাডিতে এসেছে টিআইবির স্টাডিতে এসেছে দুই টিআইবি কিন্তু যে সেই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের রেফারেন্স দিয়ে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বিএনপিকে গালাগালি করে কারণ টিআইয়ের ইয়েতে পাঁচবারের দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপি আমলের সবসময় বলা হয় কাজে আপনি বুঝতেই পারছেন তারা বিএনপির কত বড় সূত্র বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান দেশ হয়েছে এটা হচ্ছে আওয়ামী লীগের ব্র্যান্ড একটা মানে সমালোচনা এবং এটা টিআইয়ের অবদান তো এখন যাই হোক কিন্তু একটা ভুল আছে পাঁচবারের মধ্যে প্রথমবার ছিল আওয়ামী লীগ আমলে আর বাকি চারবার ছিল বিএনপি আমলে যাই হোক তো আমার কথা হচ্ছে মানে কাউন্ট করা হচ্ছে কিন্তু ফলাফলটা বিএনপি ফলাফলটা বিএনপি আমলে কিন্তু কাউন্টের হয়েছে আওয়ামী লীগ আমলে তো আমার কথা হচ্ছে কি যে এর যে প্রতিবেদনে আসলো প্রায় সত্তর পার্সেন্ট আসনে বিভিন্ন ধরনের গুরুতর অনিয়ম হয়েছে তারপর আমরা মন্ত্রীদের বলতে শুনলাম টিআইবি টিআইবি আপনার বাইরে টাকা খায় কি কি খায় ইত্যাদি ইত্যাদি খায় এত বড়ো একটা মানে ভয়াবহ স্টিগমা ফেললো এত বড়ো একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান যাদের খুব ওয়াইড সার্কুলেশন আছে আপনি তো টিআইবির বিরুদ্ধে কোনো মামলাও করতে পারলেন না যেহেতু এত বড়ো কথা বললাম কোনো ডকুমেন্টেশন কোথায় বিবিসি যখন দেখালো রাতের বেলা স্টাফ ভোট ওই যে আকবর যে ছেলেটা দেখালো ওটাতে আপনি কোনো পদক্ষেপ নিলেন না তো যেই সরকার আপনার কথায় কথায় আপনার ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করে এই মামলা দেয় সেই মামলা দেয় এত বড়ো দুইটা জিনিসের পর বিবিসি এবং টিআইবি অন্য প্রতিষ্ঠান না তা আমার কাছে দুঃখ লাগে কী আপনি যদি বলেন যে বিএনপি সুযোগ পাইলে বিএনপিও চুরি করতো বা এই ইলেকশন যাইছে বলতে পারেন কিন্তু আপনি যদি ব্র্যান্ডলি বলেন যে দুই হাজার আঠারো খুব ভালো একটা ইলেকশন হয়েছে তা তো আসলে আলোচনা করার কিছু থাকে না আপনি বিএনপির দোষ দেন যে বিএনপির জন্য হয় নাই কিন্তু দুই হাজার আঠারো ইলেকশন ভালো হয়েছে এখানে রাতের বেলা ভোটের ইলেকশন শুধু গল্প এটা খুব দুঃখজনক মন্তব্য যাই হোক এবার আমি জানি না আজাদি আমি একবারও কিন্তু বলি নাই যে দুই হাজার সালের নির্বাচন ভালো বা খারাপ হয়েছে আমি যে কথাটা বলেছি আবারও বলছি যে হ্যাঁ মানে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দায়িত্ব শুধুমাত্র সরকার দলে থাকে তারই না সবগুলো রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেন তাদের সে কথাটি বোঝানোর জন্য একবারও আমি বলিনি ভালো নির্বাচন হয়েছে বা খারাপ নির্বাচন হয়েছে যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে খারাপ নির্বাচন হতেই পারে কিন্তু আঠারো সালের নির্বাচন আর নজরুল সাহেব যে কথাটি বলেছেন আমি সামান্য হস্তক্ষেপ করলাম যে আপনি বিএনপি

পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি অত্যন্ত একটি সফল চুক্তি হয়েছে এবং একটি সাফল্য হয়েছে কার আমলে সাফল্য হয়েছে এই কথাটি আপনি উল্লেখ করেনি যেহেতু শেখ হাসিনার আমলে এই চুক্তিটি হয়েছে এর আগে যিনি সরকার ছিলেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন বলেছিলেন যে আমি ভুলেই গিয়েছিলাম সুতরাং আপনি বিএনপি করেন এই কথা আমি বলিনি কিন্তু একবারও না কিন্তু আপনি ওই সময় বিএনপি না করে আপনি আওয়ামী লীগ যদি করতেন তাহলেও আপনি বলতেন না সেটি ভিন্ন কথা কিন্তু যে কোনো সুস্থ মানুষ যে কোনো বিভাগ সম্পন্ন মানুষ পঁয়ত্রিশ হাজার কিউসেক পানির যে চুক্তিটা হয়েছে ফরাক্কা যেটি শুরু করেছিলেন হ্যাঁ গঙ্গার পানি চুক্তি অর্থাৎ গঙ্গা চুক্তি যেটি হলো পানি আমরা পঁয়ত্রিশ হাজার কিউসেক পাব যেটি চৌহত্তর সনে ইন্দিরা গান্ধীর সাথে বঙ্গবন্ধু শুরু করেছিলেন আচল আলোচনা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সরকারে নাম নাইব বললেন কোন সনে হয়েছিল সেটি কিন্তু যে কোনো সুস্থ মানুষই বলবেন আপনি অসুস্থ এ কথা আমি বলছি না আপনি বিএনপি করেন এ কথা আমি বলি নাই একবারে আমি বলি নাই তবে তার আগে আঠারো নির্বাচনের আগে যে জ্বালাও ওটা সন্ত্রাসী হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে চোদ্দ চোদ্দ সালে আঠারো আঠারো সালের আগেও পনেরো সালে পনেরো সালে বিরানব্বই দিনের যে ধর্মঘট ডাকা হলো আজ পর্যন্ত সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়নি এটি তো আমরা জানি কিন্তু যে জিনিসটা হচ্ছে আমি বারবার বলতেছি দায়িত্ব কিন্তু সকলেরই

মিনিমাম গ্যারান্টি ক্লজের যে চুক্তিটা পঁয়ত্রিশ হাজার কিউসিক পানি পাবে ওটা জিয়াউরের আমলে সেভেন এ হয়েছিল আমি কোনো আমল উল্লেখ করি না কারণ আমি গভর্নমেন্টের কথা বলতে আর নোশনাল ফ্লোর ভিত্তিতে মানে রেসিডুয়াল যে ফ্লোর থাকবে রেসিডুয়াল ফ্লোর ওইখানে একটা ফিফটি ফিফটি পার্সেন্ট ভাগ আছে রেসিডুয়াল ফ্লোর কনসেপ্টটা হচ্ছে উপরের দিকে যদি সব পানি নিয়ে নেয় আর নিচে যদি দশ হাজার থাকে তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার নেবে

ইন্ডিয়ার সাথে সম্পর্কের ব্যাপারে প্রথমবার যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন উনি অসাধারণ দুইটা চুক্তি করেছেন শান্তি চুক্তি আর একটা হচ্ছে এটা তো অবশ্যই প্রশংসা করো কেন করবো না আমি তো এই যে জিল্লুর রহমান সাহেবের প্রোগ্রামে দুই হাজার আঠারো সনের ইলেকশন আগে এখনও টেপ দেখাতে পারবো আমি আমি বলেছি বাংলাদেশে দুই হাজার আঠারো সনের ইলেকশনে সবচেয়ে ভালো হবে যদি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ জিতে খেয়াল করেন সেকেন্ড ভালো বলেছি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি বিএনপি জিতে আর সবচেয়ে খারাপ হবে

যে কোনো মানুষ ফ্যাসিজমের দিকে চলে যায় এটা বিএনপিও চলে যেত যে কোনো দলের দল যে জন্য আমরা সবসময় আশা করি আমি আপনাকে বললাম যে আমি বোধ আমি যে কোনো আওয়ামী লীগের লোকের চেয়ে খুশি হব যদি নেক্সট ইলেকশনটা ফ্রি হয় ফেয়ার হয় এবং আওয়ামী লীগ জিতে আসে এখন আমার কাছে মনে হয় কি আওয়ামী নিজেই এটা বিশ্বাস করে না তা আমি তো এই জিনিসটাই আমার সবচেয়ে বড় দুঃখ লাগে যে আপনি বিএনপি এত খারাপ একটা দল এত অমানুষের মতো দল ওরা কিভাবে জন্ম হয়েছে অনেক কিছু বলেন এই অমানুষের মতো দলটাকে আপনারা সুশাসন দিয়ে জনগণের মন থেকে মুছে দিতে পারেন না কেন এটাই তো আমার দুঃখ যে আপনি আওয়ামী লীগ আপনি এত বছর ক্ষমতা আছেন আপনি বলতেছেন উন্নয়ন উন্নয়ন ঠিক আছে বুঝলাম বুঝলাম আজাদ ভাই আপনি তো একটা অত্যন্ত সৎ মানুষ আপনাকে কি পীড়িত করে না আপনি যখন আশেপাশে চোর বদমাইশগুলোকে দেখেন আওয়ামী লীগের ছাতার তলে গিয়ে কোটি কোটি টাকা বানাচ্ছে আপনাকে কষ্ট দেয় না আপনাকে খারাপ লাগে না এটা তো আমি প্রধানমন্ত্রী জোর দিচ্ছি না যে কোনো খারাপ কাজ যে কোনো মানুষের কাছেই খারাপ লাগে এক্স্যাক্টলি এবং খারাপ কাজ যখন অব্যাহতভাবে তেরো চোদ্দ বছর কোনো দল করতে পারে তখন এটা ম্যাগনিটিউড অনেক বেড়ে যায় তো আমি সবসময় একটা উদাহরণ বলি কি আজাদ ভাই আমার একটা আমি মনে করি মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কমন সেন্স ধরেন আমার কাছে না আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই মানে ভালো দল না বুঝছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়ে আওয়ামী লীগ বিএনপির চেয়ে বেটার অন্য সকল দিক দিয়ে দুইটা দল একই রকম এখন আওয়ামী লীগ যখন পাঁচ বছর ক্ষমতায় থাকে যখন ফেয়ার ইলেকশনে ভয় থাকে তখন ছাড়া বুঝে শুনে অন্যায় কাজ করে যারা পাঁচ বছর পর আমি ক্ষমতায় থাকবো আমার বিচার হবে এক্স্যাক্টলি বিএনপি মানুষের উপর থাকতে হবে বুঝে শুনে অন্যায় করে যখন ফেয়ার ইলেকশনে ভয়টা থাকে না তখন আনলিমিটেড অন্যায় করে আমরা বুঝি যে কোনো দল করবে যে জন্য আমি এত স্ট্রংলি বলি বাংলাদেশে অনেক পরিকল্প দিয়েছে তারা দেখবে বলে নির্বাচন মানেই কি গণতন্ত্র নাকি আরে কমন সেন্স নাই নির্বাচন হলে আমার ওই ফিয়ারটা থাকে মানুষের স্বভাব হচ্ছে মানুষ খারাপ মানুষের মধ্যে অ্যানিম্যাল ইনস্টিং আছে আজকে আপনি সিপিবিওকে সিপিবিকে কমিউনিস্ট পার্টিকে যদি বসায় দেন ও যদি ইলেকশন ছাড়া বারো বছর থাকে ও ফ্যাসিস্ট হয়ে যাবে সারা পৃথিবীতে বহু দেশের এরকম উদাহরণ আছে এই জন্য বারবার বলি দেখেন ভাই আমার কোনো স্বার্থ নাই আমরা বলি আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে চাই আমি যখন আমার ছাত্রদের পড়াই হাসে ওরা বলে আমার কত ভোট দিয়ে নেই স্যার

বা যদি এটা দুই হাজার একের খালেদা সরকার থাকতো কারণ তারা জানে সবাই তো সবার কি সব কিছু জানে আজকে আমাদের প্রধানমন্ত্রী যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অন্তত দুই হাজার নয় স্ট্যান্ডার্ড ইলেকশনের মাধ্যমে আসতেন উনি বিদেশিদের সাথে অনেক শক্ত অনেক আত্মবিশ্বাসের সাথে উনি দেন দরবার করতে পারতেন সবার যে কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সত্য তা আমরা যখন সমালোচনা করি বা আমি যখন করি জিনিসটা আমার কাছে তো বিএনপি আওয়ামী লীগ ফ্যাক্টর না আমার কাছে আমার দেশটা ফ্যাক্টর আমার কাছে আমার দেশটা ফ্যাক্টর আপনারা কী পাসপোর্ট ইউজ করেন জানেন না জানি না আমি একটা সবুজ পাসপোর্ট ইউজ করি কী তাচ্ছিল্যের সাথে আমাকে দেখা হয় বিভিন্ন এয়ারপোর্টে আমি প্রায় চল্লিশটা দেশে ভ্রমণ করেছি আমি প্রায় একশোবার বিদেশে গিয়েছি ম্যাক্সিমাম কনফারেন্সে তা আমি যখন আমার সবুজ পাসপোর্টটা দেই আমি যেই তাচ্ছিল্য পাই আমি আমার বেঁচে থাকার সময় এই তাচ্ছিল্য থেকে মুক্তি চাই আমি মুক্তি চাই আজকে ভিয়েতনামের পাসপোর্ট দেখলে একটা এয়ারপোর্টে তাচ্ছিল করে না আমার পাসপোর্টকে করে আপনারা হয়তো কূটনৈতিক পাসপোর্ট আছে আপনারা পান না কিন্তু আমি জানি কী করে এখনও আমাকে বিভিন্ন ভিসা দিতে গেলে আমাকে চোরের মতো দাঁড়া থাকত দিবে কি দিবে না দিবে কি দিবে না আমি জানি না আমার বুকের ভিতর কেমন লাগে কেন আমি একটা স্বাধীন দেশ আমি একটা বঙ্গবন্ধু দেশের মানুষ যে বঙ্গবন্ধুকে আপনি ফিডেল ক্যাস্টু বলেন জামাল আব্দুল নাসের বলেন সুকর্ণা বলেন তারা এইভাবে রেসপেক্ট করতো তার দেশের মানুষ হয় আমাকে এখন ইন্দোনেশিয়ার বিচার দিতে গেলে আমাকে ভয় কাঁপতে হয় নাকি দিবে কি দিবে না এয়ারপোর্টে গেলে দুবাই এয়ারপোর্টে যেভাবে টাকায় বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে লজ্জায় মরে যেতে ইচ্ছা করে আমি এই মুক্তি চাই আমার দেশটাকে ওই জায়গায় নিতে পারবে আমার নেতা নেত্রীরা সেরকম নেতা নেত্রী চাই আর কিছুই না আমাদের পাপ মিস্টার আবুল কালাম আজাদ আপনি বলবেন আমি বেগম জিয়ার অসুস্থতার এটিও এখন এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে একটা বিতর্ক এই প্রসঙ্গটি তো আপনার মতামত শুনতে চাই এবং তাকে বাইরে পাঠানোর আপনাকে আবার পুনরায় ধন্যবাদ জানাই যে আসিফ নজরুল সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটি কিন্তু আমাদের সবারই কেউই আমরা খারাপ মানুষকে পছন্দ করি না খারাপ কাজও পছন্দ করি না করার কথাও না আমরা ভালো জিনিস চাই এ দেশটা আমাদের সবার সকলের এটা আমরা সবাই বুঝি উনি শিক্ষক মানুষ স্বাভাবিকভাবেই ক্লাসে যেমন শিক্ষক মানে শিক্ষা সুলভ আচরণ করেন আমাদেরও তাই করবেন বুঝাবেন যে আমরা এগুলো বুঝি কিন্তু যে ভালো কোনটা খারাপ কোনটা কিন্তু প্রশ্ন হচ্ছে জিয়াউর রহমান সাহেবের সময় যখন হা না ভোট হয়েছে উনি একটা বলেছেন দশ হাজার ভোট হতেই পারে দশ হাজার ভোট একজন প্রার্থী পেয়েছেন অন্য প্রার্থীরা আসেনই নেই বারবার আমি যে কথাটি বলছি যদি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন না হয় আপনি প্রার্থী আমি প্রার্থী যদি আমি না যাই আপনার পক্ষে সব ভোট যেতেও পারে কারণ জেও রহমানের সাহেবের সময় হা না ভোটের সময় পোনে পাঁচটার সময় তখন আমি সক্রিয় সাংবাদিক পোনে পাঁচটার সময় পাঁচটা পর্যন্ত না পোনে পাঁচটায় রেজাল্ট দেওয়া হয়েছে ভোট ছিল সতেরোশো ভোট হয়েছে আঠাশশো সুতরাং সেই খারাপ কাজটা হয়েছে বলেই ভালো না আমার কথা হচ্ছে ভালো না আমার সেই খারাপ কাজ হয়েছে বলেই আরেকটি খারাপ কাজ হবে আমি কখনোই সমর্থন করি না প্রশ্নটা হচ্ছে যেটি বলছেন যে জনগণের হৃদয় আছে জনগণের হৃদয়ে বিএনপি নেই আপনি আরও কিছুদিন পরেই টের পাবেন জনগণের হৃদয়ে নেই যে কথাটি আপনি বলেছেন বেগম খালেদা জিয়ার যে বিএনপি চেয়ারপারসন তার চিকিৎসা তার সুচিকিৎসা হচ্ছে তো তার চিকিৎসা হচ্ছে না বিএনপি এখানে রাজনীতি করছেন তার আওয়ামী লীগ উনিও বিএনপি করেন না আমিও আওয়ামী লীগ করি না খামাখা যে কথাটি বলেছেন হ্যাঁ প্রধানমন্ত্রীর সাথে এক একসময় আমি কাজ করেছি বিএনপি এটি রাজনীতি করছেন যে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিদেশে পাঠানোর নিয়মকানুন আছে আইন কানুন আছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে কি হয়নি আদালত জবাব দেবে আপনি আমি না নিশ্চয়ই তার যদি এটি আন্দোলন করবেন কী আন্দোলন করছেন আপনি প্রতিদিন এটি তাদের ট্রেডমার্কিন আমি জানেন না বিএনপির পার্লামেন্টে বলেছেন চপ বেয়াদব এই সেদিনও ফখরুল ইসলাম সাহেব বলেছেন তার দলের লোকজন চপ বেয়াদব একাধিকবার বলেছেন নিশ্চয়ই আপনি শুনেছেন তো এটি হতে পারে তাদের তাদের নিজেদের তারা রাজশাহীতে আন্দোলন করবেন কি সরকার পতনের আন্দোলন করবেন তার আগে চেয়ার ছোড়াছুরি করে মারামারি করলেন করতেই পারেন তারা প্রতি জায়গায় মারামারি হচ্ছে প্রেস ক্লাবে অনুমোদন দেওয়া হয়েছে বিএনপির সবাই সেখানে প্রেস ক্লাবের গাছপালা ভাঙচুর করে গাড়ি সাংবাদিকদের গাড়ি তাদেরও গাড়ি ছিল অনেকেরই গাড়ি ভাঙচুর টাংচুর করার পরে প্রেস ক্লাব নিষিদ্ধ করেছে বিএনপিরে আর কোনো সভা করতে দেওয়া হবে না এগুলো তো নিশ্চয়ই আওয়ামী লীগ করে দেয়নি আওয়ামী লীগ বলেও তারা যে কথাটি যেটি আপনি বলছেন খালেদা জিয়া সুস্থ হোক ভালো হোক এটি সবাই চায় তিনি একটি বড় দলের নেতা তার সুস্থতা কামনা করে সবাই ব্যক্তিগতভাবে আমি আপনি অনেকেই কেন করব না তিনি সুস্থ থাকুন দীর্ঘায়ু হন ভালো থাকুন কিন্তু যে জিনিসটা হচ্ছে বিদেশে নিতে হবে এ কথা ডাক্তাররা কিন্তু একবারও বলেনি তার পার্টি দলের যে চেয়ারপারসনের মানে চেয়ারপারসনের উপদেষ্টা জাহিদ সাহেব তিনি বলতেছেন বারবার যে তারা এখানে আর সম্ভব হচ্ছে না বাইরে নিলে হয়তো ভালো বাইরে নিলে আমি জিল্লুর রহমান সাহেব আমি ব্যক্তি আবুল কালাম আজিদ হিসেবে বলছি তারা বাইরে পাঠালেন বাইরে পাঠানোর পরে আসিফ সাহেব আজকে যেই কথাগুলো বলেছেন অত্যন্ত ভালো কথা বলেছেন এর শতগুণ খারাপ কথাগুলো বলবেন তার নামে তিনি জানবেনও না তার নামে সাক্ষাৎকারগুলো দেবেন সেই সাক্ষাৎকারগুলো বিদেশ থেকে আসবে দেশের ভাবমূর্তি ভালো হবে না এটি আমার ধারণা সরকার কি করবেন সে সরকারের ভাবনা কিন্তু খালেদা জেগে কোনোভাবে যদি বিদেশে পাঠাতে পারেন তাহলে তার নামে প্রতিদিন একাধিক যেটি রিজভী সাহেব আগে তিনবার করে বিবৃতি দিতেন প্রেস কনফারেন্স করতেন তার নামে এমন সব বিবৃতি আসবে বেগম খালেদি জিয়া এমনও হতে পারে যে আমাকে প্রয়োজন করা হয়েছিল আমাকে বিষক্রিয়া করা হয়েছিল এবং একটি বোর্ড করা হবে সেই বোর্ড থেকে বলা হবে যে হ্যাঁ তার শরীরে বিষ পাওয়া গেছে সেইটা ভালো হবে না দেশের জন্য ভালো হবে না সুতরাং তার চিকিৎসা এখানে ভালো হচ্ছে নিশ্চয়ই যে কথাটি বারবার আইনমন্ত্রী বলেছেন অন্যরা বলেছেন যে আইনের বাধা আছে এবং আইনবিদ যারা তারা বলেছেন যে না আইনের বাধা নেই কিন্তু আইনের বাধা নেই তারা একটা পার্ট বলেন আর একটা পার্ট বলেন না আইনে যে যেই সাবজেক্টে বিষয়ে পরিপ পণ্ডিত তার একটি সুবিধা আছে কিন্তু পণ্ডিতের একটি সুবিধা আছে আপনি একটি অপক্ষ একটা দিক বলে আরেকটি দিক গ্যাপ করে দেবেন আইনের ওই চারশো এক ধারায় বলা আছে সরকার ইচ্ছা করলে পারেন কি পারেন কত দূর পারেন তারও একটি বিধিনিষেধ তারও একটি ধরা বাঁধার নিয়ম আছে আদালতে তারা যে কথাটি বলছেন যে বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় দুই কোটি টাকার মামলায় হ্যাঁ খুবই অল্প টাকা কম টাকার একটি মামলায় তাকে আদালত তো রায় দিয়েছে তো আদালতের রায়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী যেইটুকুন ক্ষমতা ছিল আমরা যা জানি পত্রপত্রিকা তার কথা শুনে যে তার পক্ষে যতদূর সম্ভব ছিল তাকে কিন্তু তারা কি বলতেছে একদিকে বলতেছেন পরিবারের পক্ষ থেকে অনুনয় বিনয় করছেন যে তাকে বিদেশে পাঠানো হোক চিকিৎসা করা হোক আরেকদিকে তারা বলতেছেন ধমক দিতেছেন সরকারের এখনই পতন ঘটাবো পতনের জন্য আবার দাবিও করতেছেন দাবি কার কাছে করবেন সরকারের কাছে প্রেসিডেন্টের কাছে না জনগণের কাছে কর্তৃপক্ষ যে তার কাছেই তো করবেন কর্তৃপক্ষ তো জনগণ যারা ভোট দেবেন সরকার পতন ঘটাবেন আরেকটা সরকার নতুন করবেন আরেকটা নতুন ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার তো অনেক দিন হয়ে গেল দু বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল আর কত একটা মেয়াদ ছাড়ুক কংগ্রেস কত বছর শাসন করেছে ভারতে একটা না পাঁচ বছর বা সাত বছর কংগ্রেস এককভাবে তারপরে কোয়ালিশন সরকার প্রায় ঊনপঞ্চাশ না আরও বেশি আসিফ সাহেব ভালো বলতে পারবেন আমার অত স্মরণশক্তি নেই দীর্ঘদিন তারপরে যারা এসছে তারাও কিন্তু ভারতের পক্ষের শক্তি হ্যাঁ তার চরিত্র নিয়ে আপনি মৌলবাদী দানপন্থী বামপন্থী মৌলবাদী সেটি ভিন্ন কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি যদি আওয়ামী লীগ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি চলে গেলেই যে শক্তি আসবে সেটি হচ্ছে স্বাধীনতার বিরোধী শক্তি দুই হাজার এক যে সরকার ছিল বিএনপি সেই সরকার যেই সরকার ছিল সেই সরকার কিন্তু আওয়ামী লীগের বাইশ হাজার লোককে হত্যা করেনি দুই হাজার একেই যেই সরকার আসে যার সাথে জামাত যুক্ত ছিল সেই জামাতের দুইজন মন্ত্রী ছিল সেই সেই মেয়াদে কিন্তু আওয়ামী লীগের বাইশ হাজার নেতা হত্যা আমি আসছি হাতে খুব বেশি সময় নেই না আমি একটু কয়েকটা কথা বলি যেমন ধরেন আমাদের এখানে আমি নিজেও তো আইনের ছাত্র একজন আইনের কথা বলা হয় তো আমাদের এখানে তো আমরা এরকমও দেখেছি যে সাবেক আর্মি চিফের ভাই ফিউজিটিভ থাকা অবস্থায় কারাদণ্ডে থাকা অবস্থায় বিদেশে থাকা অবস্থায় সে তো মাফ পাই আবার তার নামে পাসপোর্টও হয়ে গেছে ঠিক আছে এটা কোনো উত্তর তো আমরা এখনো পাই নাই আর আদালত কীভাবে চলে শুধু আপনাকে একটা কথা বলি আজকে আপনি বলেন তো জিল যদি আজকে দুই হাজার নয় থেকে বেগম খালেদা যে যদি প্রধানমন্ত্রী থাকতেন আর শেখ হাসিনা যদি বেগম খালেদা যে আজকে যে অবস্থায় আছে ওরকম অবস্থায় থাকতেন ছয়টা আসন আছে ওনার সংসদে বারোটা আসন আছে সংসদে তাহলে আজকে জেলে কে থাকতো শেখ হাসিনা থাকতেন না এটা তো আমরা জানি আর বেগম খালেদা যে জেলে থাকতো না যদি উনি প্রধানমন্ত্রী থাকতেন তো বাংলাদেশে বিচার বিভাগকে কিভাবে স্বাধীনতা কিভাবে হরণ করা হয় এটা তো আমরা সবাই কম বেশি জানি বিচার বিভাগের উপর কী ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় এটা আমরা সবাই জানি তো আমার কথা হচ্ছে কি উনি এটা বলেছেন এটা সত্যি কথা আমি যখন আমাদের প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়াকে করোনার আগে আগে যখন হসপিটাল থেকে বাসায় যাওয়ার জন্য একটা নির্বাহী আদেশ দিয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে মনে হয়েছে এটা একটা মানবিক ব্যাপার আমি ওনাকে আমার ফেসবুক স্ট্যাটাসে ধন্যবাদ জানিয়েছি এবং আমরা যখন মানে অতীতেও যখন আমরা দেখতাম ওনাকে আমরা দেখেছি ওনার মধ্যে একটা অসাধারণ মানবতাবাদী হৃদয় আছে আপনার মনে আছে কিনা না ওয়ান ইলেভেন পিরিয়ডে যখন উনি পাশের ছেলে ছিলেন উনি বেগম খালেদা জিয়াকে রান্না করে পাঠিয়েছিলেন তো এগুলি কিন্তু ওই সমস্ত সমস্ত ঘটনার পরও যে একুশে অগস্ট ঘটনার পরও তা আমার কাছে মনে হয় কি আমি জানি না আমি তো আর প্রধানমন্ত্রীদের ধারে কাছে যাই নাই কখনো দেখি নাই ওনাদের আমার মনে হয় কি যে বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে যাদের সুবিধাটা নিহিত হচ্ছে দুই নেত্রীর মধ্যে খারাপ সম্পর্ক থাকলে এবং এক শ্রেণীর লোক আছে যারা হয়তো প্রধানমন্ত্রীকে বারবার ওরা উত্তেজিত করে উনি এটা করেছে এটা করেছে এটা করেছে এরকম করে নাহলে যিনি ওনার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন বাসায় যাওয়ার ব্যবস্থা করতে পারেন উনি বিদেশে যেতে দিবেন না কেন আর উনি যেটা বললেন আজাদ ভাই ওই ধরনের আমেরিকা বা সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেল আপনার কি মনে হয় সিঙ্গাপুরের যে ডক্টর টিম আছে সে ডক্টরের টিম বিএনপির কথা শুনে বলবে যে ওনার দেহে বিষ পাওয়া গেছে সম্ভব হয় না এটা হয় না এটা হচ্ছে কি আপনারা যদি বিশ্বাসই করেন বিএনপির রাজনীতি করতে চান রাজনীতিটা শেষ করে দেন অনেকে বেশি পাঠায় দেন চিকিৎসা করতে তাহলে তো রাজনীতি শেষ আরেকটা কথা হচ্ছে আপনি একটা জিনিস মনে রাখতে হবে আমার যখন রাইট টু হেলথের মধ্যে আমার কম্প্রিহেন্সিভ অ্যাক্সেস টু আপনার মেডিকেয়ার পাইতে হবে কম্প্রিহেন্সিভ অ্যাক্সেস আপনি কন্ডিশন করে দিলে তো হবে না আমাদের প্রধান প্রেসিডেন্ট সাহেব কতবার যান বিদেশে এটা দেখাতে ওইটা দেখাতে আমাদের প্রেসিডেন্ট সাহেবকে স্বাস্থ্য কি আমাদের বেগম খালেদের স্বাস্থ্য চেয়ে খারাপ বেশি ওনাদের বয়সের ক্ষেত্রে আমার কোনো পার্থক্য আছে আমাদের ওবায়দুল কাদের সাহেব কি অনেকেই যান ওনার মুক্ত মানুষ হিসেবে আর উনি দণ্ডপ্রাপ্ত আমি আগেই বলেছি যে আদালত বলেন আদালত রায় দেয়নি সেটা তো ভিন্ন আপনি সেটা আমরা উনি দণ্ডপ্রাপ্ত অবস্থাতেই তো উনাকে বাসায় রাখতে ক্ষমতা আছে আপনি চেষ্টা করেন আমি আদালত প্রসঙ্গে যাচ্ছি না প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ ক্ষমতা প্রয়োগ করে আদালত দণ্ড দেওয়ার পরেও ওনাকে বাসায় রাখতে এবং যেখানে ইচ্ছা চিকিৎসা দেশের মধ্যে করতে পেরেছেন যিনি এইটুক পারেন আপনি তো বাংলাদেশের সংবিধান এইটুক জানেন প্রধানমন্ত্রীর কত ক্ষমতা উনি ইচ্ছা করলে এটা পারেন এখন আপনি বলতে পারেন উনি ইচ্ছা করবে কেন সেটা ডিফারেন্ট কথা কিন্তু উনি ইচ্ছা করলে পারেন না আইন আছে আদালত আছে প্লিজ এগুলো বলেন না প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ ক্ষমতা কি এটা তো জানেন এখন ব্যাপার হচ্ছে কি আমি নিজে বিশ্বাস করি কি দেখেন ওনাদের দুজনের না পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে মিল আছে ওনারা দুইজনেই অত্যন্ত প্রিয়জনকে হারিয়েছেন এখন আপনার আমাদের প্রধানমন্ত্রী অনেক বেশি প্রিয়জনকে হারিয়েছেন ওনার ওনার যে ছোটো ভাইয়ের কথা উনি যখন বলেন আমার খুবই ইমোশনাল লাগে এখন আমি শেখ রাসেলের চেহারা দেখলে আমার নিজের মনে এরকম একটা ভাইকে হারানো পর্যন্ত কেমন লাগতে পারে কিন্তু বেগমজিও তো একটা কম্পেয়ারেবল না হোক ওনারও তো উনিও তো স্বামীকে হারিয়েছেন ওনারা একই রকম অভিজ্ঞতা দিয়ে আসছেন একই আন্দোলনের মধ্যে দিয়ে বিকশিত হয়েছেন তো আমি একটা লেখা লিখেছিলাম আমার কাছে মনে হয়েছে কি উনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একটা খুব ভালো একটা এক্সাম্পল সেট করতে পারেন ওনার হাতে ক্ষমতা আছে এটা বলে লাভ নাই এবং আলটিমেটলি যদি কোনোদিন কোনো খারাপ কিছু হয়ে যায় বাংলাদেশি ধরেন আমাদের প্রধানমন্ত্রীরা থাকবেন না বিরোধী দল নেত্রী থাকবেন না ওনাদের বংশধরা তো থাকবেন যুগের পর যুগ একটা

মানে আসিফ সাহেব যে কথাটি বলেছেন বারবার ধরে নিয়েছেন যে আমি আওয়ামী লীগ আর আমি তো একবারও কিন্তু তার বিএনপি মনে করিনি আমি তার শিক্ষক হিসেবেই দেখেছি আপনি বেগম খালেদা জিয়া। যে কথাটি বলেছেন খুব সুসম্পর্ক দুই দলেরই থাকবে কিছু লোক আছে যারা বিরোধ রাখেন আপনি খালেদা বেগম খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসনের পাঁচটি জন্ম তারিখ এটি নিশ্চয়ই আপনি জানেন আসিফ সাহেবও জানেন পনেরোই আগস্ট হল কবে দুই হাজার যখন সরকার গঠন করলো বারবার আমি বলছি তখন কিন্তু সরকারের সাথে যোগ দিল জামাত তার আগ পর্যন্ত তার জন্ম তারিখগুলো একবারও কিন্তু পনেরোই আগস্ট ছিল না পাঁচই সেপ্টেম্বর ছিল পাঁচই আগস্ট ছিল সেটা ছিল শিক্ষা বোর্ডে পাঁচই সেপ্টেম্বর ছেচল্লিশ সন পাঁচই আগস্ট ছিল একচল্লিশ ছেচল্লিশ সন পাসপোর্টের অপোজিশন লিডার জন্ম তারপরে উনিশে আগস্ট ছিল উনিশশো সাতচল্লিশ সন সন ভুল আপনি পাঁচই আগস্ট পাঁচই সেপ্টেম্বর ভুল হতে পারে হ্যাঁ শেষ শপথ গ্রহণের তথ্য বিবরণী যখন শপথ নিয়েছিলেন একানব্বই সনে নয়ই আগস্ট ছিল বিয়ের কাবিন দামায় বাদ দেন পনেরোই আগস্ট কেন করলেন ওই দিন জন্ম হয়নি তা না জন্মকারো হবে না তা না পনেরোই আগস্ট এইভাবে নির্মমভাবে হত্যা করলেন হত্যার পেছনে জিয়াউর রহমান জড়িত ছিলেন সর্বতভাবে সেই জিয়াউর রহমানের স্ত্রী পনেরোই আগস্ট জন্মদিন পালন করেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন ওই হত্যাটাকে হত্যা দিবস শহীদ দিবসকে মানে কেক কাটাক করাত্মক করার জন্য জন্মদিন পালন করে উৎসব করার জন্য এটা কি ঠিক এই আমি একটা তীব্র নিন্দা জানাই 15 অগাস্টকে জন্মদিন পালন করা এটা একটা নির্মম সিদ্ধান্ত ছিল বাট এটা জাস্টিফাই করে না যে চিকিৎসা للুন দেওয়া হবে না দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকই মেল এসএমস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার আর দুটো সোমবার সকাল সাড়ে এগারোটা শুক্রবার থেকে একটাই দেখবার আমন্ত্রণ হলেও তৃতীয় পরবর্তী আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পান ফেসবুক টুইটার তৃতিমাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে থাকলে আপনি অ্যাপ স্টোর থেকেও তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রাতে দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন প্রফেসর আসিফ নজরুল এবং মিস্টার আবুল কালাম আজাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা সভার জন্য দর্শক আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি এবং সেখানে কম বেশি বিতর্ক আছে বাংলাদেশ এই টেবিলও ছিল বাংলাদেশের রাজনীতি তো আছে কিন্তু এই বিতর্কের সিংহভাগে নিষ্পত্তি হবে যদি আমরা উনিশশো সালে বা তার পেছনে ফেরত চাই এবং সেই সময়ে দেশে স্বাধীন করবার জন্য যে অঙ্গীকারগুলো আমরা ব্যক্ত করেছিলাম আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে কিংবা আমাদের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যেটি শত্রুর নির্বাচনে প্রতিফলিত হয়েছিল বাষট্টি শিক্ষা আন্দোলনের মধ্যে বা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে উনসত্তরের গণভুত্থানের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষাগুলো যদি আমরা ধারণ করতে পারি তাহলে এই বিতর্কের নিষ্পত্তি আসলে সম্ভব কিন্তু সেটি প্রধানত করতে হবে রাজনৈতিক নেতাদের এবং অবশ্যই জনগণকে কিন্তু রাজনৈতিক নেতৃত্বেরই সেই জায়গায় আসলে মূল কর্তব্য এবং দায়িত্ব দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা